ও আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কীভাবে ইউটিউবে অথবা ফেসবুকে যে কোনো খেলা অথবা আপনার মোবাইলে যা কিছু করেন স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যা কিছু দেখেন সেগুলি কিভাবে লাইভ দেখাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনাকে সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম হলো ডিউ রেকর্ডার ডি ইউ স্পেস দিয়ে দেখেন উপরে চলে আসছে ডিউ রেকর্ডার আর ই আর ডিউ রেকর্ডারটা আপনি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করছি আপনারা ইনস্টল করে নেবেন এখানে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ওপেন করবেন ওপেন করলে আমি আপনাদেরকে আরও দেখাইতেছি আচ্ছা এখান থেকে আমি ব্যাগে যাইতেছি ব্যাগে যাওয়ার পর আমি কিভাবে এখন আপনাদেরকে দেখাবো লাইভে কীভাবে যায় সেটাই দেখাইতেছি যে ডিউ রেকর্ডারটা ওপেন করবেন ওপেন করার পর আপনি দেখেন এখানে তিনটে অপশান চারটে অপশান আছে এক মিনিট চারটে অপশান দেখেন এখানে এখানে লাইভ আছে একটা অপশান লাইভে ক্লিক করবেন লাইভে ক্লিক করার পর এখানে আরও তিনটে অপশান পাবেন ইউটিউবে ফেসবুকে টুইচে তা আপনি যেহেতু ফেসবুকে যাবেন তো ফেসবুকে দেবেন ফেসবুকে দেওয়ার পর আপনার আইডিটা সার্চ করবে আপনার আইডিটা যখন আপনার নামটা চলে আসবে আসার পরে আপনি এখানে আপনার এখানে টাইটেলটা দেবেন টাইটেলটা কি আপনার কী এটা কি লাইভ ক্রিকেট না ছবি আপনার নাকি নাটক এভাবে আপনার এখানে টাইটেল দেবেন যেহেতু আমি লাইভ লাইভ ক্রিকেট দেওয়ার পর এখানে আপনি চাইলে পাবলিকের জন্য চাইলে এখানে পাবলিক দিতে পারেন ফ্রেন্ডসের জন্য চাইলে ফ্রেন্ডস হ্যাঁ ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অনলি মি আমি যেহেতু এটা দেখানোর জন্য আপনার চাইলে এখানে ফেজে যাইতে পারেন ফেজে দেখেন এখানে আমার দুইটা ফেজ আমি একটা ফেজে এখান থেকে ফেজে দিলাম আমি আমার নিজের চ্যানেলে ফেসবুকে ডাইরেক্ট ফেসবুক আইডিতে না দিয়ে আমার ফেসবুক ফেজে গেলাম দেওয়ার যাওয়ার পর এখান থেকে স্টার্ট করবেন নিচে দেখবেন আর একটা অপশান আছে দেখেন স্টার্ট একটা অপশান স্টার্টে করবেন স্টার্টে করলে এখান থেকে এটা লাইভ শুরু হয়ে যাবে ভিডিওটা রেকর্ড করতেছি ওই রেকর্ডটা আর হয়নি যার কারণে আমি আপনাদেরকে বা এই লাইভ লাইভের সময়টা আমি আপনাদের সাথে রেকর্ড শেয়ার করতে পারি নাই তো যাক লাইভটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি ফেসবুকে গিয়ে এখন চেক করতে পারি যে আমার এটা লাইভ হলো কি না তো চলুন ফেসবুকে গিয়ে দেখি লাইভটা হয়েছে কি না আমি ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে এখন দেখব যে আমার এখানে লাইভটা হয়েছে কি না ঠিক আছে একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে বোঝা যাবে নিয়ে আমার আমার আইডিতে যাই আইডিতে গেলেই এখানে দেখেন হ হয়েছিল যে লাইভ ক্রিকেট আমি কিছুক্ষণ আগে করছিলাম যেটা ওটা এখানে শু হয়েছে আমি পরে এটা আপনাদের জন্য আবার লাইভে গিয়ে লাইভে থাকা অবস্থায় ভিডিও রেকর্ড করতে পারি নাই যার কারণে এখন ওটা লাইভ বন্ধ করে দিয়ে তারপরে এখন আবার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো যাক ভিডিওটা এইভাবে আপনারা এইভাবেই করবেন লাইভে আসতে পারেন সেটাই ইউটিউবেও আপনারা যাইতে পারেন ফেসবুকেও যেতে পারেন আর আরেকটা আছে কিন্তু এটা দিয়ে যদি না হয় তাহলে আরেকটা আছে এ টু জেড স্ক্যান রেকর্ডার প্লে স্টোরে ওটা পাবেন আমি দুটোটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন কথা বলছেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর লাইক দিতে কিন্তু বলবেন না সবাই লাইক বাটন তো চিনে নে লাইক দিবেন আর আপনারা যদি কোনো কমেন্টস থাকে আমাকে বলবেন আপনাদের মন মতো আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি পরবর্তীতে ভিডিওগুলো তৈরি করব আপনাদের কীরকম ভিডিও লাগবে আমাকে বলবেন কমেন্টস করে আমি ইনশাল্লাহ আপনাদের ওই রকমের বানানোর জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ